নম্বর প্লেয়ার ভেট্টোরি সামনে গেছেন গোল হোক এমনটা গোল দেখা যাক তিনি গোলটি নিতে গোল বাবা গোল রাজিল রাজিল তিনি এই জায়গা থেকে গোলটি আদায় করেছেন এবং লক্ষ লক্ষ হাজার হাজার দর্শকের ভালোবাসা কিন্তু আরো তিনি বাড়িয়ে নিয়েছেন কাজ করো রাজিল গ্রামের যে ফুটবল একাদশ সুনাম স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে আজকে টিশাল হেল্পলাইন আপনাদের সাথে থাকবে একই নতুন ইমেজ নতুন আনন্দ ঘন মুহূর্ত উপহার দেওয়ার জন্য খেলা হচ্ছে সিস্টুর 7 10 খেলা শুরু হয়েছে দর্শক শ্রোতা মন্ডলী জমর দিয়া উত্তর প্রান্তে রয়েছে জমর দিয়া এবং দক্ষিণ প্রান্তে রয়েছে কাশর আক্রমণে আক্রমণে কাশর আর কাউন্টার অ্যাটাক মাঝ মাঠে বল রয়েছে কাশর সামনে গেছেন লেফট উইং থেকে আক্রমণ সেন্টার করেছেন বল দেখা যাক সেখান থেকে ডিফেন্স করেছেন কাইরুল কাইরুল থেকে আট নম্বর কাশর কাশর ছোট্ট পাসের মাধ্যমে লেফট উইং আক্রমণ সামনে দেওয়ার চেষ্টা সেন্টার করবেন দেখে শুনে সামনে বাড়ালেন সেখান থেকে সেন্টার করলেন না কিন্তু গায়ে লেগে সামনে কাউন্টার অ্যাটাক সামনে আক্রমণ কাশর লেফট উইং এ মাঝ মাঠ থেকে তিন নম্বর প্লেয়ার তিন নম্বর থেকে সাত নম্বর সুলেমান প্লেয়ার এগারো নম্বর প্লেয়ার বাবু জুনিয়র সেন্টার করছেন এন্ড জামির দিয়া বাড়িয়েছেন বাট সেখানে বাধাপ্রাপ্ত হয়ে ত্রিশ নম্বর প্লেয়ার ভেট্টোরি সামনে গেছেন গোল হোক জমির দিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা কাউন্টার অ্যাটাক কাউন্টার বল মাঝ মাঠে জামির দিয়া সৈকত সৈকত থেকে পায়েল পায়েল রাইট উইং থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা এবং সেখান থেকে সেন্টার করার চেষ্টা ক্রস করেছেন ওয়াজিল ধরেছেন আক্রমণে যাওয়ার চেষ্টা মাঝমাঠ থেকে সামনে বাড়িয়েছেন দেখা যাক সামনে এমিকা এমিকা কিক নেওয়ার জন্য প্রস্তুত পেরেছেন লক্ষ্য করে একেবারে চমৎকার ভাবে কিক ছিল আবিল দেখে শুনে অবি অবি থেকে অজিল ব্যাকপাস তাকে বাধা দিয়েছেন এবং 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 ডি বক্সের ভিতরে বাধা দেওয়ার কারণে অজিল জামির দিয়া দেখা যাক তিনি গোলটি নিতে রাজিল তিনি এই জায়গা থেকে গোলটি আদায় করেছেন এবং লক্ষ লক্ষ হাজার হাজার দর্শকের ভালোবাসা কিন্তু আরো তিনি বাড়িয়ে নিয়েছেন কাজ করো রাজিল দিস ইজ রাজিল অত্যন্ত লক্ষ টাকার টুর্নামেন্ট শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা রাজিল লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে প্রথম সেমি ফাইনালে ওয়াজিল দেখা যাক আগের গোলটি এখান থেকে তিনি নিয়েছিলেন সান্ডে করেছেন এখনো বল রয়েছে রয়েছে এখনো যে সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্রেষ্ঠ রাখলো যার চেষ্টা এবং গোলকিপার অত্যন্ত দক্ষতার সাথে জোরে বাড়িয়েছেন গোল গোল বলছিলেন কাশুরের সেন্টার করার চেষ্টা দেখে শুনে করার চেষ্টা এবং ক্রস করেছেন বিদেশি প্লেয়ার চিপস চিপসের উদ্দেশ্যে দেখা যাক রয়েছে রয়েছে সম্ভাবনা রয়েছে না সেখান থেকে কাইরুল বল ক্লিয়ার করেছেন দলীয় ক্যাপ্টেন জমির দিয়া ক্লিয়ার করেছেন বল নিয়ে ব্যাপক কারাগারে সামনে আগানোর চেষ্টা পারেছে এরিক সামনে গিয়েছেন পায়েল দেখা যাক সেন্টার করেছেন এবং গোলকিপার সরাসরি বলটি রেখে নিয়েছে লম্বা পাস থেকে আক্রমণে রতন আক্রমণে কাশর আক্রমণে কাশর এবং গোল পাবেন গোল হয়েছে চিপস
বিদেশি প্লেয়ার চিপ চিপস তিনি মাসুম থেকে চমৎকার ভাবে কাশর আক্রমণে রতন সামনে বেরিয়েছেন সেখান থেকে কাশর রতন পারিয়েছেন গোলকিপার অত্যন্ত চমৎকার ভাবে বলটি জমির দিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা আছে সামনে রয়েছেন এমেকা সামনে না বলটি মারবেন ক্যাপ্টেন খায়রুল সামনে বাড়িয়েছে স্যান্ডেল করেছেন এবং গোল মেসি খায়রুলের সেন্টার থেকে জমির দিয়া পরবর্তীতে প্রায় 5000 উঠে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কাশর প্রথম প্রথম কাশর এর পক্ষে প্রথম টাইব্রেকার প্রথম শট দিবেন কাশর প্রথম ফ্রি কিক মেরেছেন এবং গোল পাবেন কাশর এক অত্যন্ত চমৎকার ভাবে করেছেন কাশর এক সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী খাম্বা কি করে বাম্বা তিনি প্রথম কিক দিবেন জমির দিয়ার পক্ষে সামনে আগাচ্ছেন এবং মেরেছেন এবং গোল এরিক কাশর কাশর প্রস্তুত এরিক মেরেছেন এবং গোল পাবেন গোল পাবেন গোলকিপারকে তিনি পরাস্ত করতে সক্ষম হয়েছেন এমেকা এবার জমির দিয়ার পক্ষে ফ্রিকিক নিতে আসছেন দেখা যাক গোলকিপারকে তিনি পরাস্ত করতে পারেন কিনা এমেকা প্রস্তুত গোলকিপার গোলকিপার প্রস্তুত কাশর এবং গোল এবং গোল এবং গোল চিপস চমৎকার নাম দেখা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না এবং কমেন্টস করে জানিয়ে দিন কেমন লাগছে আপনাদের এই খেলাটি চিপস চিপস